অসমৰ তিনিটা ফেজত নিৰ্বাচন হৈছে আৰু তিনিওটা ফেজতে তিনিটা সমষ্টি চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈছে। প্ৰথম পৰ্যায়ত যোৰহাট, দ্বিতীয় পৰ্যায়ত নগাঁও, তৃতীয় পৰ্যায়ত ধুবুৰী। ধুবুৰী কিয় এতিয়া চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈছে সেয়া আমি জানিম, কিন্তু এই মুহূৰ্তত আমি পোনে পোনে সংযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ ধুবুৰীৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ সৈতে। ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, আপোনাক স্বাগতম জনাইছোঁ ব্যতিক্ৰমৰ মাজলৈ। হয় ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, আপোনাক আমি স্বাগতম জনাইছোঁ। ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, খুব বেছি সময় আপোনাৰ পৰা নলওঁ, এইবাৰ ধুবুৰীত আপুনি কি দেখিছে? ধুবুৰীত মই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰী শাসনৰ অন্ত পেলোৱাৰ ইংগিত দেখিছোঁ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক বন্ধু বদৰুদ্দিন আজমলৰ পতন দেখিছোঁ। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বিগত দিনত বিভিন্ন জাতি জনগোষ্ঠীক যিদৰে তুচ্ছ তাচিল্য অপমান কৰিছিল, তাৰ প্ৰতিফলন ভোটাৰ ৰাইজে তেওঁক নাকচ কৰাৰ কাৰণে, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰী শাসন উৰ পেলাবৰ কাৰণে তাৰ প্ৰথম ইংগিত দিব বিচাৰিছে। আৰু এইটো কথাও ঠিক যে ইয়াত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাইজে আগতো সমৰ্থন কৰা নাই, এতিয়াও নকৰে, কিন্তু তেওঁলোকে অনুভৱ কৰিছে যে বিজেপি আৰু বিশেষকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰী শাসন উৰ পেলাবলৈ হ'লে অসমৰ পৰা AIUDF পতন হ'ব লাগিব, UDFৰ ৰাজনৈতিক পতন হ'ব লাগিব। আৰু ৰাইজে বাৰুকৈ অনুভৱ কৰিছে যে AIUDFৰ পতন হ'বলৈ হ'লে তেওঁলোকৰ চৰ্দাৰ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া সাংসদ পদৰ পৰা তেওঁলোকক আঁতৰাব লাগিব। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া সাংসদ যদি হাৰে, তাৰ লগে লগে AUDF নাইকিয়া হ'ব। AUDF নাইকিয়া হোৱাৰ লগে লগে হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ পৰা যে আঁতৰিব লাগিব, সেই কথাটো আজি উজনিত যেনেকৈ বুজি পাইছে, নামনিত যেনেকৈ বুজি পাইছে, বৰাকতো বুজিছে, বৈদ্যসমূহ বুজিছে, সকলো মানুহে বুজিছে। আৰু সেইকাৰণেই এইবাৰ আপোনালোকে দেখিছে যে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে এটা জোৱাৰ উঠিছে। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া যে হাৰিব সেই কথাটো স্পষ্ট হৈছে। লগতে অত্যাচাৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শাসন ক্ষমতাৰ পৰা উতৰাৰ এটা ইংগিত ধুবুৰীবাসী ৰাইজে দিব বিচাৰিছে। হয় ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, কোৱা হয় যে বদৰুদ্দিন আজমল ধুবুৰীৰ আচলতে চৰ্দাৰ বুলি কোৱা হয়, যথেষ্ট শক্তিশালী, আৰু এইবাৰ বদৰুদ্দিন আজমলৰ যুঁজখন এখন মহাৰণ হৈছে, কাৰণ সন্মুখত আপুনি আছে। আপুনি যিখিনি কথা ক'লে, ধুবুৰীবাসী ৰাইজে এই কথাখিনি, আপুনি কোৱা কথাখিনি বুজি পাইছেনে? মই ইয়াত আহি দেখিলোঁ যে ইয়াৰ মানুহে ৰাজনৈতিকভাৱে সচেতন হয়, আমাক বহুবাৰ নাকচ কৰিছে কংগ্ৰেছক, কিন্তু এইবাৰ তেওঁলোকে অনুভৱ কৰিছে যে ইয়াৰ মানুহে এখন চৰকাৰে কি দিলে কি নিদিলে সেই কথা ইমান ভ্ৰক্ষেপ নাই, কাৰণ মানুহ কৰ্ম কৰি খায়। ৰাতিপুৱা গধূলিলৈকে আপোনাৰ খেতিত যায়, সৰু ডাঙৰ ব্যৱসায় কৰে। আৰু আপোনালোকে সকলো কথাখিনি জানেনে মই নাই নাজানে মই নাজানো, ধুবুৰীৰ যিসকল, ধুবুৰীৰ সমষ্টিৰ যিসকল লোক, সেই লোকসকলে কনষ্ট্ৰাকশ্যনৰ কামত টেকনিকেলি ভেৰি চাউণ্ড। আজি যে আপোনালোকে বিজেপিৰ ওখ অফিচটো দেখিছে, যিটোত বহি হিমন্ত বিশ্ব শৰ্মাই এই লোকসকলক তুচ্ছ তাচিল্য অপমান কৰে, সেই কাৰ্যালয়টো ইয়াৰ আমাৰ যিসকল ধুবুৰীৰ টেকনিকেলি চাউণ্ড, যাক আপোনাৰ পাইলিং কৰা বুলি কয়, ঘৰটো বনোৱাৰ আগত পাইলিং কৰে এই ধুবুৰীবাসীৰ ৰাজমিস্ত্ৰী আৰু পাইলিং এক্সপাৰ্টসকলে, এই লোকসকলে কৰ্ম কৰে, তেওঁলোকৰ গোটেই বছৰটো কষ্ট কৰে, ৰোজাৰ মাহত লগনো থাকে, ৰোজা ৰাখি ব্ৰত ৰাখে, আৰু ঈদৰ 5-6 দিন আগত তেওঁলোকে আৰ্জিত গোটেই বছৰটোৰ ধন ঘৰলৈ আহি শান্তিৰে নিজৰ ল'ৰা ছোৱালী আৰু পত্নীক লৈ একেলগে থাকি ঈদ পালন কৰিবলৈ বিচাৰে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শাসনকালত এই লোকসকলে কষ্ট কৰি উপাৰ্জন কৰা ধন লৈ যেতিয়া ঘৰলৈ আহে, যেতিয়া ঈদৰ সময়ত নিজৰ ল'ৰা ছোৱালীক, নিজৰ পত্নীক লৈ এসাঁজ ভালকৈ খাব খোজে, কাপোৰ কানি লয়, সেই সময়তে শুই থকা অৱস্থাত বিভিন্ন ধৰণেৰে মানুহক অত্যাচাৰ কৰি ঘৈণীয়েকৰ বুকুৰ পৰা গিৰিয়েকক কাঢ়ি লৈ গৈ জেলত নিক্ষেপ কৰা বহুৰ উদাহৰণ আছে। আনকি ডেকা ল'ৰাবিলাকে শুই থকা অৱস্থাত ঘৰৰ পৰা উঠাই লৈ গৈ বুকুত গুলিয়াই দিয়ে, ৰাস্তাত পৰি থাকে, আৰু নহ'লে ভৰিত গুলিয়াই আহত কৰে। আনকি পিছদিনা পৰীক্ষা আপোনাৰ ভালকৈ পঢ়া শুনা কৰি 10-11 ল'ৰা ছোৱালী শুৱে, ৰাতিপুৱা পৰীক্ষা দিব যাব। অকল ধুবুৰীতে নহয়, গুৱাহাটীতো দেখা গৈছে যে এই দুখীয়া মানুহবিলাকৰ ঘৰবিলাক
অত্যাচারী শাসক হিমন্ত বিশ্ব শর্মায় হাতি লগাই বা বুলডেজার লো ভাঙি দিয়ে আর লড়ি সকলে কানুনের রোল উঠে আপনার কিতাবখানিও আপনাদের দেখিছে হাতিয়ে গুচকি আপনার বেয়া করে দিয়ার বহুত উদাহরণ গুহীতো দেখা যায়। এই যে অত্যাচারী শাসন, এই যে রাইজে ভালকে থাকিব নোৱাৰে, এই থাকার কারণে শান্তি বিচারে রাইজে, নিরাপত্তা বিচারে। আমি কংগ্রেসে যেটা গোলকুটিত এই মানে এ ধরনের মানুষ উচ্ছেদ করেছিল, সে সময় আমি গৈছিল, গৈ দেখিছিল যে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে মানুষটা মারিছে, গুলিয়াই মারিছে, পৃথিবীত নোহা মরা মানুষটির উপর জপিয়াই জপিয়াই পৈশাচিক আনন্দ করেছে। এই কথাবিলাকর সময়ত আমি যেতিয়া প্রতিবাদ করেছিল, আমি যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মার জুই করা আমি পানি ঢালি নাইকিয়া করব বিচাৰিছিলোঁ, সেই সময়তে বদরদীপ আজবন ডাঙরিয়ায় হিমন্ত বিশ্ব শর্মায় যে সময় এই মানুষসলক বিভিন্ন ধরনের কেস জাপি দিয়ে মানুষ বিপদত পেলাব খুঁজছে, সেই সময়তে বদরদীন আজবন ডাঙরিয়ায় আহি কয় যে ধুবরীর মুসলমান মানুষবিলাক চুর ডকাইত আর ধর্ষণকারী। এই ধরনের কথা বতরাবিলাকে হিমন্ত বিশ্ব শর্মায় যে বিচারি আছিল সেইটাই পড়ার নিচিনা হয়, আকোলকে এই মানুষখিনিক অত্যাচার করাত লাগি যায়। এনে ধরনের আনকি আনকি যখন ভোট দিয়ে সাংসদ করেছে বদরদীন আজবন ডাঙরিয়াক, সেই লোকসকলে কৈছে যে এই লড়াবিলাকে রাস্তাত গৈ থাকতে যদি ছোৱালী দেখে তেজবিলাক গরম হয়ে যায়। এনে ধরনের কথা বতরাবিলাকে হিমন্ত বিশ্ব শর্মায় জ্বলোৱা জুইকুৰাত যেন বদরদীন আজবন ডাঙরিয়ায় ঘিউ ঢালি দিছে, পেট্রোল ঢালি দিছে, যেন ডিজেল ঢালি দি ভক ভককে জ্বলাই দিব বিচাৰিছে, এক অশান্তি পরিবেশ সৃষ্টি করেছে। এই ক্ষোভ, এই দুঃখ আজি ভূতর আকার লৈছে। আর সেই কারণে দেখিছে বদরদীন আজবন ডাঙরিয়ায় হেলিকপ্টার লৈ আহি মিটিংত মানুষ নোহার বাবে দেড় ঘন্টা টুপলি যাবলীয় হয়েছে হেলিকপ্টারত, তারপর 300-400 সরু সরু লড়াছলীর সম্মুখত কিনা একটা কই গুছি যাবলীয় হয়েছে, সম্পূর্ণ রাইজে নাকচ করেছে। এই কথাটা আপনাদেরও জানে, আজি দিনের পোহর দিয়ে স্পষ্ট হয়ে গেছে। এই কারণে ধুবরীত স্পষ্ট যে এইবার রাইজে শান্তি থাকার ছাত্র, অন্যান্য অসুবিধাবিলাক তো আছেই, ইয়ার রাজ্য এই ইয়ার আপনার বিভিন্ন সমষ্টির সমস্যাবিলাক বেলেগ বেলেগ। আপনি যদি মানকাছৰ সমষ্টি চাই তেতিয়াহ'লে তার সমস্যার লগত আকৌ আপনার সাউথ শালমারা সমষ্টির সমস্যার মিল নাই। ধুবুরী সমষ্টির কথাই কোক, চেঙা মন্দিয়া আপনার সৃজনগ্রাম গোয়ালপাড়া ইস্ট আপনার বাকি সমষ্টিবিলাক আপনার বিলাসীপাড়া পূব গোলকগঞ্জ আপনার গৌরীপুর এই সমষ্টিবিলাকর আপনার সমস্যাবিলাক বেলেগ। আজি আপনাদের যদি চাই সেই সময় গোলকগঞ্জ সমষ্টির সমস্যা, জাতিকহরিয়া সমষ্টির সমস্যা আর মানকাছৰ সমস্যার মাজত প্রভেদ আছে। তাত আপনার যে আপনার মূল সমস্যা যে ইয়াত নদী ভাঙা সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, রাস্তা ঘাটের সমস্যা, ঠিক সেইদরে মানুষের আপনার সংস্থাপনের সমস্যা, এই ধরনের সমস্যাবিলাক তো আছেই। সকলকে ডর সমস্যাবিলাক আপনার গা করে উঠিছে যে নিরাপত্তার সমস্যা, একলগে পরিয়ালটির থাকিব নোৱাৰা সমস্যা, মানুষে বিচারে শান্তি, আর শান্তির স্বার্থতে এইবার আপনাদের দেখিছে যে হিমন্ত বিশ্ব শর্মাক নাকচ করার কারণে, তার রাজনৈতিক বন্ধু বদরদীন আজবন ডাঙরিয়াক নাকচ করার কারণে আজি সংকল্প লৈছে। হয় রকিবুল হোসেন ডাঙরিয়া, ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মাক এবার অকমান নতুন রূপত দেখিলে পাওয়া গেছে, বিশেষ সংখ্যালঘুর প্রধান অঞ্চল সমূহ প্রতিদিনে গৈছে, ভোট খুঁজিছে, আজিও গৈছে, এই এই সলনি রূপটা কিয় আহিছে বলে ভাবিছে? মুখ্যমন্ত্রী সলনি রূপটা আপনি আজিহে দেখা পালে, এই যে কংগ্রেসত থাকুতে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বিভিন্ন বেয়া বেয়া কথা কৈছিল সেই রূপটো, তার পরবর্তী সময় আগে কংগ্রেসলে আহি রাহুল গান্ধীক বেয়াকে করা রূপটো, এই যে তরুণ গগৈ আর আমার আপনিয়ে সুদিছিল বোধহয় যে তরুণ গগৈ আর আপনি নহয় জনপ্রিয় আমার নিউজ লাইভ চ্যানেলত সুদিছিল যে আপনার আপনি তরুণ গগৈ আর হিতেশ্বর শইকিয়ার দুইজনের মাজত কাক বেশি আপনি আপন বলে ভাবে, তেতিয়া কৈছিল যে এজন মোর মা এজন মোর দেউতা, মা দেউতার লগত আপনি আপনাদেরকে মূল পার্থক্য করবছে, সেইজনে তাপরবর্তী সময় তরুণ গগৈক আপনার বিধানসভা কনুয়াই দিছিল, 10,000 কোটি টাকা ধার লোতে কৈছিল যে অসমখন শেষ করে থ গল, আর সেই হিমন্ত বিশ্ব শর্মায় আজি অর্থনৈতিক ব্যবস্থাটা ভাঙি ছিঙি আজিও 1,000 কোটি টাকা ধার লৈছে, 1.5 লাখ কোটি টাকা আজি ধারর বোঝা। গতি এই মুখ্যমন্ত্রীর কথা যান পাতা যায় সিমান আপনার
আপনার আপনি এটা পুরনা সেই দিনের কথাটোর আজির কথাটোর কমলি মিল নাই, বিয়ার ভোট নালাগে বলে কৈছিল। সেই কারণে কি জানে, এইবার যদি মই আপনার কলো সকলকে বেশি ভোটত জিকিব প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া। ইয়ার কারণ হল এইবার এই হিমন্ত বিশ্ব শর্মায় যে অপমান করেছিল, অপমানের পুতক তুলিবর কারণে আজি এই রাইজে হাতৰ চিহ্নত দিয়ে আছে দিয়ে আছে দিয়ে আছে, একে লেতেরা করে দিছে হাতৰ চিহ্নৰ সিম্বলটো। আজি আপনাদের যদি আকৌ সারাউন্ডিংটো বেলেগ নহয়, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সারাউন্ডিংটো আপনি চাওক যে যিসকলৰ লগত বহে সেই ধরনের কথা বতরা হয়। এটা ধুবুরীত আপনি কি কমেন্ট করেছে কোকসন, ধুবুরীত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দে হিমন্ত বিশ্ব শর্মা নয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে মই দেখিছো চামগুড়িলে গৈছিলো, চামগুড়ি মানুহবিলাকে ধুবুরীত এই কি কয় যে এজন কি নাম খিয়ালি খিয়ালি জিকা কথাটো কৈছে আপোনালোকৰ মুখত ভাল পাম কি আছিল সেইজন কি নাম কলে সেইজন সেইজন জিকার কথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে। তার মানে আপনি কোনখিনি মানুষের তেওঁ বহা উঠা করে চকসুন, সেইখিনি মানুষের কথা বতরা পাতে যিখিনি মানুষ সেই ধরনের কথাবিলাক কয়, মানুষের লগ সংবিলাকেহে মানুষের চিনাকি, গতি সেই ধরনের কথা বতরা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তরল কথা তেনেকুৱা ধরনের কথা বতরাবিলাকে আজি আমার নতুন চামক কি শিকাব, উঠি অহা চামক কি শিকাব, বিজেপির মানুষকলেই যেতিয়া কথা কয় লড়া ছলি লৈ পেলাই টিভিটো নাচায় কত বা কি কথা কৈ দিয়ে, আমার সমাজখন এনে ধরনের কথা নচলে নহয়। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বিরুদ্ধে উজনীত আপনাদের চাও আজি গৌরব গগৈ জিকাই আহিলে, আর দুজন তিনজন লোক আছে সেই কেজনের কারণেই গৌরব গগৈ আজি জিকিলে বলে সকলে কয়। লুরিণজ্যোতি গগৈ আজি জিকার পথত, আজি আপনাদের দেখছে পদ্যুৎ বৰদলৈ রেকর্ড সংখ্যক ভোটত জিকিল, করিমগঞ্জত আমার প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিকিল, এইফালে আপনাদের দেখিছে যে রকিবুল হুসেনও জিকাটো প্রায় খাটাল। গতি হিমন্ত বিশ্ব শর্মায় আমার সরকার আপনার হওয়ার লগেলগে যে এই সরকার ভাঙিব সেইটাও খাটাং, আর বিজেপিও যে মুখ্যমন্ত্রী নারাখে সেই কথাটাও খাটাং। হয় রকিবুল হুসেন ডাঙরিয়া, সময় তাকর বেশি সময় লোক নো, আপনার অশেষ ধন্যবাদ আর শুভকামনা জ্ঞাপন করছো, ধন্যবাদ।